এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে তিন পরীর মৃত্যু। তো চলো বন্ধুরা দেখে আসি তিন পরীর মৃত্যুর গল্পটি। পরীনগরে তিন পরী বোন বাস করত। একজন ছিল লাল পরী, আরেকজন ছিল নীল পরী, আর ছোট পরী বোনের নাম ছিল সবুজ পরী। ওদের তিন বোনের ভিতরে অনেক মিল ছিল, ওরা তিনজন তিনজনকে অনেক ভালোবাসত। চল না এবার ছুটিতে আমরা পৃথিবীতে যাই। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। তারপর ওরা তিনজন মিলে ওদের মার কাছে অনুমতি চাইতে গেল। মা আমরা পৃথিবীতে যেতে চাই, ঘুরবো শুধু তারপরেই চলে আসবো। ঠিক আছে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি এখন বড় হয়েছো, পৃথিবীর কাউকে পছন্দ করে চলো না। আর পৃথিবীর মানুষটা কিন্তু বেশি ভালোও না, তাদের কথা কখনো বিশ্বাস করবে না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। পরীনগরের আইন অনেক কড়া ছিল, কেউ পরীনগরে মানুষদেরকে আনতেও পারত না। আবার পরীরা যদি পৃথিবীতে যেত তাহলে ওদেরকে খুব দ্রুত আবার পরীনগরে ফিরে আসতে হতো। এরপর পরীনগরে ওরা তিন বোন টিকিট কেটে এরপর ওরা তিন পরী বোন পৃথিবীতে গেল। সেখানে যে ওরা অনেক মজাই করতে লাগলো, কিন্তু রাত হওয়ার পর ওদেরকে ডাকাতরা হামলা করলো। আরে দেখ কালু, তিনটা পরী, ওদেরকে তুলে নিয়ে আয়, চল ওদেরকে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ বস, ঠিকই বলেছেন আপনি, ওরা পরীদেরকে বেঁধে ফেললো। তখন সিদ্ধার্থ ওর দুই বন্ধুকে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছিল। ওরা দেখলো ডাকাতরা পরীদেরকে হামলা করেছে। হেই পরীদেরকে ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও। ছাড়বো না, কি করবি তুই? এরপর সিদ্ধার্থ ওর বন্ধুদের সাথে মিলে ডাকাতদের সাথে মারামারি করলো। তোদেরকে আমি দেখে নিব, আর পরী তোদেরকেও আমি দেখে নিব। এরপর ওরা ওখান থেকে চলে গেল। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আজকে আমাদেরকে বাঁচালেন। না না সেটার কোনো সমস্যা নেই। সিদ্ধার্থরা প্রথম দেখাতেই পরীদেরকে পছন্দ করে ফেলল। আপনারা কয়দিন আছেন এখানে? আসলে আমরা তিন দিনের জন্য এসেছি, তারপরেই চলে যাব। ঠিক আছে তাহলে আপনাদেরকে ঘুরে আমি দেখাবো সবকিছু, না হলে তো আবার যদি আপনাদের কোনো দুষ্ট লোককে আক্রমণ করে। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। পরদিন থেকে ওরা তিনজন মিলে পরীদেরকে ঘুরাতে শুরু করলো। পরীরা ওদের সাথে থেকে অনেক মজা করলো। আমরা জীবনেও এত মজা করিনি যতটা তোমাদের সাথে থেকে মজা করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমরা তোমাদেরকে কোনোদিনও ভুলবো না। এরপর পরীরা পরীনগরে ফিরে গেল। সেখানে যে ওদের শুধু সিদ্ধার্থের কথাই মনে পড়ত, আর এদিকে সিদ্ধার্থ আর ওর বন্ধুরাও পরীদের কথা মনে করেই অনেক মন খারাপ করত। আচ্ছা আমরা তো জাদু দিয়ে দেখতে পারি সিদ্ধার্থরা কি করছে। এরপর পরীরা ওদের জাদু দিয়ে দেখলো সিদ্ধার্থরাও ওদেরকে অনেক মনে করছে। শোনো আমরা তো তিনজন আর পৃথিবীতে যেতে পারবো না, তাই আমরা একটা কাজ করি, ওদেরকে পরীনগরে নিয়ে আসি। কিন্তু পরীনগরে কোনো মানুষ টানলে তো আমাদের মৃত্যুদণ্ড দিবে, সেটা আমি জানি না, আমাদেরকে তো পৃথিবীতে যেতে দিবে না, তাহলে ওদেরকেই আমরা নিয়ে আসি। হ্যাঁ ঠিকই বলেছিস, দাঁড়া আমি যে ওদেরকে নিয়ে আসছি। এরপর লাল পরী পৃথিবীতে গেল, যে ওদের তিনজনকে পরীনগরে নিয়ে আসলো। ওরা পরীনগরে ওদেরকে ওদের বাসায় লুকিয়ে রাখলো। সেই বাড়িতেই ওরা ওদেরকে অনেক কিছু খেতে দিত, আবার ওখানে ওরা অনেক মজাও করত। আস্তে আস্তে পরীদের পাশের বাড়ির পরীরা এগুলো জেনে ফেলল। এরপর ওরা রানী পরীর কাছে নালিশ দিল। রানী পরী একদিন ওদের বাড়িতে এসে দেখলো ঠিকই তিনটি মানুষ ওখানে। তোমাদের সাহস তো দেখা যাচ্ছে অনেক, পরীনগরের নিয়ম ভাঙবে তাই না? তোমাদেরকে শাস্তি নিয়ে আমি দেখিয়ে নিব পরীনগরে কত কড়া নিয়ম, আর কোন পরী তোমাদের মতো এরকম সাহস পাবে না। প্লিজ রানী পরী, আপনি ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে কিছু করেন না, আমাদেরকে শাস্তি দেন যাবে আর। না রানী পরী, আমাদের শাস্তি দিন। আর কিসের শাস্তি?
আমরা তো বলছি ওদেরকে আমাদের সাথে পৃথিবীতে যেতে দিন, আপনি এরকম নিষ্ঠুর হবেন না। তোমরা চুপ থাকো, গার্ড, ওদেরকে এক্ষুনি পৃথিবীতে নিয়ে যাও, ছুঁড়ে ফেলে দিয়ে আসো পৃথিবীতে ওদেরকে, আর ওদের ওদেরকে কারাগারে বন্দি করো। এরপর ওদের তিন পরিবারকে কারাগারে বন্দি করা হলো, আর সিদ্ধার্থদেরকে পৃথিবীতে রেখে আসা হলো। এরপর তিন পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তারপর ওদের মৃত্যু দেখার পরে পরিনগরের আর কেউ কোনোদিনও পৃথিবীতে যাওয়ার সাহস করল না। তামালপুর গ্রামে ক্যাটরিনা নামের একটি মেয়ে বাস করত। ক্যাটরিনা দেখতে অনেক সুন্দরী ছিল, পুরোই নায়িকা ক্যাটরিনার মতো। ওর জন্য গ্রামের সব ছেলেরা পাগল ছিল, সবাই ক্যাটরিনাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চাইত। ইস, ক্যাটরিনা যদি আমার গার্লফ্রেন্ড হতো না। আরে বন্ধু, ক্যাটরিনাকে তো আমার অনেক ভালো লাগে। না, তোর ভালো লাগতে পারবে না, ক্যাটরিনা শুধু আমার। তুই বললেই হবে নাকি, আমারও তো ওকে ভালো লাগে। এভাবে করে শ্যাম আর রামের ভিতরে মারামারি লাগলো। একদিন ক্যাটরিনাকে সামির নামের একটি ছেলে যে বলল, ক্যাটরিনা আমার তোমাকে অনেক ভালো লাগে, তুমি কি এই ফুলটি নিবে আমার কাছ থেকে? নিজের চেহারা দেখেছো? আমাকে দিতে এসেছো ফুল? আমি দেখতে কত সুন্দরী মেয়ে, আর তুমি দেখতে কেমন! আর কখন আসবে না আমার সাথে কথা বলতে, আমি যেন আমার আশেপাশে কখনো তোকে না দেখি। এটা বলে ক্যাটরিনা ওখান থেকে চলে গেল। সামিরের মন অনেক খারাপ হলো। তুমি যত যাই মনে করো না ক্যাটরিনা, আমি তোমাকে সারা জীবনই পছন্দ করব। ক্যাটরিনার বাবা মা অনেক বড় লোক ছিল, ক্যাটরিনার জন্য অনেক কাজের লোকও রাখা হয়েছিল। একজন ক্যাটরিনার জামার খেয়াল রাখত, আরেকজন ক্যাটরিনাকে মেকআপ করে দিত। ক্যাটরিনার প্রত্যেকটি কাজের জন্য একটি করে কাজের লোক ছিল। ক্যাটরিনার কোনো কষ্টই করতে হতো না। ক্যাটরিনা, আমি আগামী সপ্তাহে বাইরের কান্ট্রিতে যাচ্ছি, তোর কি লাগবে বল? বাবা, আমি তোমাকে আমার লিস্টে দিয়ে দিব, সব কিছু নিয়ে আসবো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই যা চাবি সেটাই আমি নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। একদিন ক্যাটরিনা বান্ধবীদের সাথে পার্টি করতে গেল। ওইখানে রেশাব নামের একটি ছেলে ক্যাটরিনাকে দেখে অনেক পছন্দ করলো। রেশাব দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। রেশাব ক্যাটরিনাকে যে বলল, তুমি যদি কিছু না মনে করো আমি তোমার সাথে ডান্স করতে চাই। হ্যাঁ অবশ্যই, কেন করব না ডান্স। ক্যাটরিনা রেশাবের সাথে ডান্স করল। ক্যাটরিনা যখন বাসায় চলে যাচ্ছিল তখন রেশাব ওকে বলল, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? তোমার সাথে কখনো কখনো ঘুরতে গেলাম, আর তোমার সাথে আমার বন্ধুত্ব করার অনেক ইচ্ছা আছে। ঠিক আছে, এই যে আমার নাম্বারটি নাও। ক্যাটরিনা ওর নাম্বার রেশাবকে দিল। এরপর থেকে প্রত্যেক দিনই রেশাব আর ক্যাটরিনার ফোনে কথা হতো। ওরা প্রায়ই ঘুরতেও যেত। ক্যাটরিনা রেশাবকে পছন্দ করতে লাগলো, রেশাবও ক্যাটরিনাকে পছন্দ করত। একদিন রেশাব ক্যাটরিনাকে ফোন করে বলল, আজকে কিন্তু বিকালে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আমি চলে আসব। ঠিক আছে, আজকে কিন্তু একদম টাইম মতো আসবে। আচ্ছা, তুমি এত টাইম মতো আসতে বলছো কেন? কি হয়েছে নাকি? না কিছুই না, তুমি শুধু চলে এসো। ক্যাটরিনা রেশাবের সাথে দেখা করতে গেল, যে দেখলো রেশাব অনেক সুন্দর করে একটি জায়গা সাজিয়ে রেখেছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ক্যাটরিনা, এখানে এসো। ক্যাটরিনাকে ওই দিন রেশাব প্রপোজ করলো। ক্যাটরিনাও রেশাবকে হ্যাঁ বলে দিল। ক্যাটরিনা আর রেশাবের বিয়ে ঠিক হয়ে গেল। কিছুদিন পরেই ওদের বিয়ে ছিল। একদিন ক্যাটরিনা শপিং করতে যেয়ে ওর কার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে ক্যাটরিনার মুখ পুরোই খারাপ হয়ে গেল। ও দেখতে আর আগের মতো সুন্দর ছিল না। ক্যাটরিনার মুখের এই অবস্থা দেখে রেশাব আর ক্যাটরিনাকে আগের মতো পছন্দ করত না।
একদিন রেশা ক্যাটরিনাকে বলল, দেখো তুমি আর আমার সাথে যোগাযোগ করবে না, আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। কিন্তু রেশা, আমার একটা বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এটা কি বলছো? আমি যেটা বলছি সেটাই, আর আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবে না। এটা বলে রেশা ওখান থেকে চলে গেল। ক্যাটরিনা অনেক কাঁদতে লাগলো। তখন ওখানে সামির এলো। শোনো ক্যাটরিনা, তুমি দেখতে এখন যেমনই হও না কেন, আমি এখনো তোমাকে আগের মতোই পছন্দ করি। কিন্তু এখন তো আমি দেখতে তোমার থেকে অনেক খারাপ, তুমি কেন আমাকে এখনো পছন্দ করো? তো কি হয়েছে ক্যাটরিনা, আমি তো তোমার মুখ দেখে তোমাকে ভালোবাসিনি, আমি তো ভালোবেসেছি তোমার মনটাকে। পাশেই একটি জাদুকর্ণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল। ওদের কাছে শাশা জাদুকর্ণী যেয়ে বলল, শোনো ছেলে, তোমার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, তুমি সত্যি সত্যি এই মেয়েটিকে অনেক পছন্দ করো। আর এই মেয়ে, তোমার কিসের এত অহংকার? হ্যাঁ, অহংকারের জন্যই তো চেহারাটা হারিয়েছ। দেখেন, আপনি ওকে একদম কিচ্ছু বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য আমি ওকেও কিছু বললাম না, কিন্তু আমি তোমাদের দুজনকেই একটি জিনিস দিতে চাই। কি দিবেন আপনি আমাদেরকে বলেন? আমি তোমাদেরকে একটি জাদুর আয়না দিব, যে আয়নাতে যেই তাকাবে সেই অনেক সুন্দর হয়ে যাবে। যে কেউ তাকালেই সুন্দর হবে? আমি তাকালেও সুন্দর হব, স্বামী তাকালেও সুন্দর হবে? হ্যাঁ, তোমরা দুজনই অনেক সুন্দর হতে পারবে, আর অন্য কেউ চাইলেও সেও সুন্দর হতে পারবে। এই নাও, আমি তোমাদেরকে জাদু আয়নাটি দিচ্ছি। জাদু আয়নাটি দিয়ে জাদুকর্ণী ওখান থেকে চলে গেল। স্বামী, তুমি আগে জাদু আয়নাটি ব্যবহার করো, তারপরেই আমি করব। না না ক্যাটরিনা, তুমি আগে ব্যবহার করো। ক্যাটরিনা জাদু আয়নাটিতে তাকালো, সাথে সাথে ও আগের মতো অনেক সুন্দর হয়ে গেল। নাও সামির, এখন তুমি এটা ব্যবহার করো। তারপর সামির জাদু আয়নাটি ব্যবহার করলো, ও অনেক সুন্দর হয়ে গেল। ক্যাটরিনা, তুমি এখন আমাকে ভুলে যাবে না তো? না, আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে কেন ভুলবো? যখন আমি দেখতে সুন্দর ছিলাম না, তখন তুমি আমাকে পছন্দ করেছ। কিছুদিন পর ক্যাটরিনা ওর বাবাকে সামিরের কথা বলল। সামির গরিব হওয়ার কারণে ক্যাটরিনার বাবা ওদের বিয়েতে রাজি হলো না। দেখো সামির, বাবা তো একদমই মানছে না। বাবা তো বলছে যতদিন পর্যন্ত তোমার টাকা পয়সা না হবে, ততদিন পর্যন্ত আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। কিন্তু আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আচ্ছা আচ্ছা, তুমি একদমই চিন্তা করো না, একটা না একটা কিছু তো হবেই। তখনই ক্যাটরিনার মাথায় একটি বুদ্ধি এলো। আচ্ছা আমি কি বলি, তুমি জাদুর আয়নাটি দিয়ে একটি আয়নার দোকান খুলো। আমাদের মতো অনেকেই তো আছে যারা সুন্দর হতে চায়, তাদেরকে আমরা নয়তো সাহায্য করলাম, তারপর ওইটা থেকে তুমি টাকাও পেলে আর মানুষের ভালোও হলো, কি বলো? হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না। এরপর সামির জাদু আয়নার সাহায্যে একটি আয়নার দোকান খুলল। সেই দোকানে যারা সুন্দর হতে চেত তারাই আসত, আর ওরা অনেক সুন্দর হয়ে যেত। সামির এভাবে অনেক টাকা ইনকাম করত। আস্তে আস্তে সামির অনেক বড় লোক হয়ে পড়ল। তারপর একদিন সামির ক্যাটরিনার বাবাকে যেয়ে বলল, দেখেন আঙ্কেল, এখন তো আর আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, এখন তো আমি ক্যাটরিনাকে বিয়ে করতে পারি। আপনি যেভাবে ক্যাটরিনাকে বড় করেছেন, আমি ওভাবেই ক্যাটরিনাকে রাখার মতো সামর্থ্য রাখি এখন। ক্যাটরিনার বাবা মা এটা শুনে অনেক খুশি হলো, ওরা বিয়ের জন্য হ্যাঁ করে দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে তোমার আর ক্যাটরিনার বিয়ে। এরপর অনেক ধুমধাম করে ক্যাটরিনার সাথে সামিরের বিয়ে হলো। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো বন্ধুরা, এ গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।